আসসালামু আলাইকুম, ওড়িশার লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা বিজনেস ম্যাথ বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় বিন্যাস ও সমাবেশ থেকে কিছু অঙ্ক করব। দেখতে শুনতে অথবা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, অথবা যারা জুমে পড়তেছেন তারা সরাসরি প্রশ্ন করতে হবে। কোনো কোনো বইতে কোনো কোনো ডিপার্টমেন্টে এটা চ্যাপ্টার 6, কোনো ডিপার্টমেন্টে চ্যাপ্টার 7। চ্যাপ্টার সম্বন্ধে কিছু কথা বলে নিই বেসিক নিয়মগুলো নিয়ে। বিন্যাস ও সমাবেশ অধ্যায়টা থেকে প্রতি বছর মিনিমাম 10 নম্বর আসে। আমার লেকচার শিটে মাত্র 15টা অঙ্ক আছে, এই 15টা অঙ্কের থেকেই প্রতি বছর 2টা অঙ্ক আপনি 10 নম্বর পাবেন ইনশাল্লাহ। আপনি যদি বিশ্বাস না হয় বিগত বছরের কোয়েশনগুলো এই লেকচার শিট থেকে দেখবেন, হুবহু চলে আসছে। কিছু মান চেঞ্জ করে দেয়, যেমন ধরেন সংখ্যাগুলো চেঞ্জ করে দেয়। এটা অনেকেই আবার করে না, কারণ এই চ্যাপ্টারটা সায়েন্সদের, যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা এই চ্যাপ্টারটা বুঝে কম, সায়েন্স থেকে যারা আসছে ওদের জন্য সুবিধাজনক মনে করে অনেকে এটা বাদ দেয়। কিন্তু এটা অনেক একটা ইজি চ্যাপ্টার, আমি যখন আমি যদি আপনাকে বুঝিয়ে দিই অবশ্যই আপনারা বুঝতে পারবেন। বিন্যাস কী জিনিস, সমাবেশ কী জিনিস, এটা নিয়ে বেসিক আলোচনা করি। আমাদের বিন্যাস হলো আপনার, ধরেন এখানে আছে এ বি সি। এখন এটা যদি আমরা বিন্যাস করতে যাই তাহলে এইভাবে লিখতে পারবো, বি এ সি এভাবে সাজানো যাবে। আবার ইচ্ছা করে সাজাতে পারি সি এ বি, বা দুইটা করে নিতে পারি এ বি বি এ। এই সাজানোগুলোকে বলা হয় বিন্যাস। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই, যেমন আমরা যখন এই কিছু মানুষ যদি একটা গাড়িতে বসে তাহলে তার যে সিট থাকে, এখন একজন সামনে বসতে পারে, একজন পিছনে বসতে পারে, এবং তিনজন মানুষ কীভাবে কীভাবে বসতে পারে, এরকম প্রশ্ন হলে আমাদের কী করতে হবে, বিন্যাসের মাধ্যমে সাজাতে হবে। আচ্ছা, বেসিক বিষয়গুলো আমরা অঙ্কের মাঝেই শিখে ফেলবো। এই চ্যাপ্টার করার জন্য কিছু চিহ্ন শিখতে হবে আগে। যেমন আমরা প্রবলেম 1-এর 1 নম্বর, প্রবলেম 1-এর 1 নম্বর অঙ্কে বলা আছে এরকম 6P4। পিতে বোঝা হলো বিন্যাস। এটা একটা সূত্র আছে, সূত্রটা হলো যদি এরকম দেয়া থাকে NPR, এটা যদি ভাঙাতে চাই তাহলে আমাকে ভাঙাতে হবে এভাবে ফ্যাক্টোরিয়াল এন, আর এখানে লিখতে হবে ফ্যাক্টোরিয়াল n-r। পিটা ভাঙাইতে হলে ফ্যাক্টোরিয়াল দিতে হয়, কারণ ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি এটাই তো আমি বুঝলাম না। যারা সায়েন্সের তারা চিনে যে এই যে চিহ্নটা, এটা কিন্তু বাংলায় বা ইংলিশে আমরা কি আশ্চর্যবোধক চিহ্ন হিসেবে চিনি, কিন্তু গণিতে এটার নাম হলো ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের অর্থ হলো এভাবে দেওয়া যায় অথবা এভাবে দেওয়া যায়। একটা সংখ্যার পেছনে যদি ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকে অথবা এইভাবে দেওয়া থাকে, তাহলে এটার অর্থ হলো 1 থেকে 4 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফলকে এভাবে বন্দি অবস্থায় দেখানো হয়। অথবা ধরেন আপনি এভাবে লিখতেছেন 1, 2, 3, 4, 5, এত লম্বা না লিখে এটা সহজ লিখে বলতে পারেন ফ্যাক্টোরিয়াল 5। তাহলে আমরা বুঝতে পারলাম ফ্যাক্টোরিয়াল চিহ্নের অর্থটা কি। যেই সংখ্যা দেওয়া থাকবে, যদি ফ্যাক্টোরিয়াল 10 দেওয়া থাকে, সে বুঝতে হবে 1 থেকে 10 পর্যন্ত সবগুলোর গুণফলকে, গুণফলটা কি এখানে ভিতরে আছে।
তাহলে এই পি কে ভাঙাতে হলে উপরের সংখ্যাটাকে ফ্যাক্টোরিয়াল লিখতে হবে, নিচের সংখ্যাটাকে এন থেকে পি বাদ দিতে হবে। অর্থাৎ দেখি আমরা এগুলো বিসিএসে আসে, সূত্র আমি এই পাশে লিখে রাখছি। চাকরি পরীক্ষায় ওই এগুলো আসে, আমি দেখাবো। উপরে যেটা আছে এটা ফ্যাক্টোরিয়াল লিখতে হবে এবং উপরটা থেকে নিচে একটা বাদ দিতে হবে। সূত্র দেখছেন যে উপরের সংখ্যাটা উপরে লিখবো, পিটাকে ভাঙাইতে হলে উপরটাকে উপরে লিখতে হবে, আটটাকে নিচেরটাকে কী করতে হবে উপরেরটা থেকে নিচেরটা বাদ দিতে হবে। এটাই হলো সূত্র। এখন আমি চাইলে এটাকে ক্যালকুলেটার দিয়ে করতে পারি, অথবা যদি ভেঙে ভেঙে করতে যাই সিক্স থেকে একেবারে ফোর থ্রি টু ওয়ান ফ্যাক্টোরিয়াল টু এটা গুণ ফল উপরে লিখলাম। আমি তিনভাবে করে দেখে শিখিয়ে দিব, সিক্স থেকে সিক্স থেকে অনেকগুলো পথ আছে করার, সবগুলো শিখিয়ে দেবো। সাতশো বিশ আর নিচে আসতেছে, এটাকে যদি ভাঙাই আমি ফ্যাক্টোরিয়াল টু মানে কি, হ্যাঁ ফাইভ ফোর ওই ফাইভ সিক্স ইনটু ফাইভ, হ্যাঁ ফাইভ আসবে, সরি ফাইভ ফোর। হ্যাঁ আর নিচের ফ্যাক্টোরিয়াল টু, ফ্যাক্টোরিয়াল টু মানে ওয়ান আর টু গুণ, তাহলে টু, তো সাতশো বিশে টু দিয়ে ভাগ করলে সাতশো বিশ ভাগ টু তাহলে আসতেছে তিনশো ষাট। এটা একটা পদ্ধতি দেখাইলাম। আর একটা পদ্ধতি যাচ্ছি, যেমন নিচেরটা আছে দুই নাম্বারটা, দুই নাম্বার বলতেছে এটা করে দেখাও। হ্যাঁ সিক্স মাইনাস ফোর তাহলে কি আসে ফ্যাক্টোরিয়াল টু, ফ্যাক্টোরিয়াল টু মানে কি টু গুণ ওয়ান, এক থেকে এক থেকে দুই পর্যন্ত সবচেয়ে সংখ্যার গুণফল, এটা শর্টকাটে করে ফেলছি আর কি। ছয় থেকে চার বাদ দিছে দুই থাকে, তাহলে এটা আসবে। আচ্ছা এটা করি তাহলে আরও ভালো বুঝতে হবে। আর ফ্যাক্টোরিয়াল ফাইভ হবে উপরে আর নিচে হবে ফ্যাক্টোরিয়াল ফাইভ মাইনাস টু, তাহলে উপরে ফ্যাক্টোরিয়াল ফাইভ লিখলাম আর নিচে লিখলাম ফ্যাক্টোরিয়াল থ্রি। এখন এত ঝামেলার দরকার নেই, সাইন্টিফিক ক্যালকুলেটারে যাবো, যাওয়ার পরে ফাইভ লিখবো, শিফটে চাপ দিব, এইখানে দেখেন ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে একটা, ওই যে উপরে এক্স ইনভার্স একটা চিহ্ন, এখানে চাপ দিব, চাপ দিয়ে সমান সমান দিব, মান চলে আসছে একশো বিশ। আর ফ্যাক্টোরিয়াল থ্রি, হ্যাঁ হবে, এখন যদি ফ্যাক্টোরিয়াল টোয়েন্টি থাকে তখন তো আপনি করতে করতে অঙ্কের সময় চলে যাবে অনেক। আরও শর্টকাট আছে, আরও বুঝাবো, আরও শর্টকাট ওয়ে আছে, এটা একটা ওয়ে দেখালাম। ক্যালকুলেটার দিয়ে ফ্যাক্টোরিয়ালের মান বের করা শিখাইলাম আমরা। ক্যালকুলেটার দিয়ে ফ্যাক্টোরিয়ালের মান কীভাবে বের করবো, সংখ্যাটা লিখবো, যেমন যদি টেন ফ্যাক্টোরিয়াল ফাইভ এইট ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি, এইট লিখবো আগে, শিফটে চাপবো, ফ্যাক্টোরিয়াল চিহ্ন সব ক্যালকুলেটারে দেওয়া আছে, চাপ দিলাম চলে আসলো, সমান সমান দিলাম মান চলে আসলো। আসলে বেসিক নিয়মগুলো শেখাচ্ছি, এই জন্য ক্লাসটা হয়তো বোরিং লাগতে পারে, আর ডিটেলস আমরা অঙ্কে যাইলে আরও বুঝতে পারবো, আরও শর্টকাট নিয়ম আছে। এখন তাহলে বিন্যাসের সূত্র শিখলাম, এখানে মাত্র তিনটেই সূত্র আছে, বেশি সূত্র নাই। আরেকটা সমাবেশের সূত্র, সমাবেশের সূত্র হলো বিন্যাস আর সমাবেশের সূত্র সেম। সেম শুধু একটা অতিরিক্ত নিচেরটা আবার ফ্যাক্টোরিয়াল দিতে হবে। আবার বুঝাই, সি দেওয়া থাকলে বুঝবো কি এটা কি সমাবেশ, এন যা আছে তাই লিখবো, উপরটা উপরটা লিখবো, নিচেরটা নিচে লিখবো, আবার উপরটা থেকে নিচেরটা বাদ দিব, এটা হলো সি এর কাজ। যেমন তিন নাম্বার অঙ্কে চলে যাচ্ছি, বারো সি আট, সূত্র অনুযায়ী উপরটা উপরে লিখবো টুয়েলভ, সূত্র অনুযায়ী নিচেরটা নিচে লিখবো এইট, সূত্র অনুযায়ী উপরটা থেকে নিচেরটা বাদ দিব। এখন এক থেকে বারো পর্যন্ত গুণ করতে আমাদের কষ্ট হয়, এখন আমি এক কাজ করলাম সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করলাম, বারো লিখে শিফট ফ্যাক্টোরিয়াল সমান সমান যা আছে
অনেক আসতেছে। তাহলে আরেকটা ওয়ে ইউজ করি আমরা, আচ্ছা লিখে ফেলি যেটা আসছে, 4 7 9 0 0 1 6 0 0। এখানে আমাদের 8 শিফট ফ্যাক্টোরিয়াল দিলাম, মান আসলো, যেটা লিখে ফেললাম। আরেকটা ওয়ে দেখাবো শর্টকাট একেবারে শেষে, 12 থেকে 8 বাদ দিলে কত থাকে 4, 4কে যদি আমি ফ্যাক্টোরিয়াল করি, 4 শিফট ফ্যাক্টোরিয়াল 24। এখন এটা ভাগ দিব আমরা, এটাতে এই সংখ্যা এই দুটা গুণ করে যা আসবে এটাকে এটাতে ভাগ দিব, ভাগ দিলে মান চলে আসবে 495। এখন এত ঝামেলা না করে আরেকটা ওয়ে আছে অঙ্ক করার, দেখেন 12C8। আপনাদের সবাইকে পরীক্ষা হলে সাইন্টিফিক ক্যালকুলেটার নিতে দিবে সব, আপনারা কি করবেন দেখেন, 12 শিফট সিটা আনতে হবে, সিটা আনতে হলে ভাগ চিহ্নে চাপ দিবেন, সি চলে আসছে, পয়লা লাগবেন 8 সমান সমান দিবেন 95, চলে আসছে 495। এভাবে করলেও হবে। আবার ধরি প্রথম অঙ্কটা কী ছিল, 6P4, এটা যে আমি করতে চাই সূত্র মুখস্থ করতে হবে না, সাইন্টিফিক ক্যালকুলেটার করব, 6 শিফট গুণ দিলাম পি চলে আসলো 4, চাপ দিলাম 360। আমরা কিন্তু অঙ্কে এখনো ঢুকি নাই, শুধু জি বলেন অন্যভাবে আমি শুধু বেসিক শিখাচ্ছি, সি কে কিভাবে ভাঙাতে হয়, পি কে কিভাবে ভাঙাতে হয় এবং ফ্যাক্টোরিয়াল কে কিভাবে ভাঙাতে হয়, এইগুলো শুধু শিখাচ্ছি আজকে। পরীক্ষাতে এরকম ছোট ছোট অঙ্ক আসবে না, অন্যরকম অঙ্ক আসবে, শুধু যারা কমার্সের ছাত্র ছিল সি কী জিনিস, পি কী জিনিস, ফ্যাক্টোরিয়াল কী জিনিস, এইগুলো তো শিখে নাই। এইগুলো পাঁচ মার্কের পাঁচ পাঁচ করে থাকবে একটা, হ্যাঁ। আমরা চলে গেলাম 4 নম্বর অঙ্কে। ওয়ালাইকুম সালাম, বলেন। আজকে কি বিসনেসের ফার্স্ট ক্লাস হচ্ছে? হ্যাঁ আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ক্লাস করে 4C20, আমি ক্যালকুলেটারে করবো, 4 24 শিফট ভাগ 20, চলে আসলো 10,626। তাহলে আমরা কী কী শিখলাম, ফ্যাক্টোরিয়াল চিহ্ন কীভাবে ব্যবহার করতে হয় ক্যালকুলেটার দিয়ে, পি এর মান কীভাবে বের করতে হয় ক্যালকুলেটার দিয়ে, সি এর মান কীভাবে বের করতে হয় ক্যালকুলেটার দিয়ে, এইগুলো আমরা শিখলাম। এখন পরীক্ষা যেগুলো আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রবলেম 5 চলে যাই, প্রবলেম 1 করে দিছি, প্রবলেম 5 চলে যাচ্ছি। প্রবলেম 5 বলতেছে একটা শব্দ দিয়েছে, এইগুলো বিসিএসও আসে, চাকরি পরীক্ষা আসে এবং আপনাদের কোয়েশ্চেনও আসবে। এই যে একটা শব্দ দিছে, এই শব্দটা দিয়ে অ্যাকাউন্টিং 2000 দেখেন 16 17 18 বিভিন্ন সালে এরকম আসছে, এই শব্দটা দিয়ে বলতেছে যে, এই শব্দটা দিয়ে বলতেছে নিচের শব্দ এর অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়, এটাকে কিভাবে সাজানো যায়। যেমন এটাকে যদি অর্থবোধক শব্দ হইতে হবে না, পিটাকে পরে লিখলাম, এটাকে সামনে লিখে সবগুলো লিখলাম, আরটাকে সামনে লিখে লিখলাম, এটাকে পিছিয়ে নিলাম, এলটাকে সামনে নিলাম, এভাবে কতভাবে সাজানো যায়, এটা কি গুণে গুণে বের করা সম্ভব? কখনোই সম্ভব না, এটা বের করতে হলে আমাদের সূত্রের ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখব প্যারালাল, এভাবে লিখব প্রশ্নটা, শিখে নেন। মোট বর্ণ, মোট কয়টা বর্ণ আছে, 1 2 3 4 5 6 7 8টা, এবং একই রকম, এটা লিখতে হবে না, শুধু একের অধিক যে বর্ণগুলো আছে সেগুলো লিখে দিব। পি আছে একটা, লিখতে হবে না, এ আছে কয়টা, এবং
এখানে এ আছে তিনটা, এ সমান সমান তিনটি, আর তো নাই, এল আছে তিনটা, এল সমান সমান তিনটি। সুতরাং শব্দটিকে সাজানো যাবে। ও সরি 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 সরি, আমি ভুল লিখছি, তাহলে এ হবে দুইটি, সরি আমি ভুল লিখছি, প্যারালাল শব্দে এ আছে দুটি, এল আছে তিনটি, আর যেটি একটা একটা করে আছে, যেমন পি একটা আর একটা, একটা করে লেখার দরকার নেই, শুধু দুইটা একের অধিক যেগুলো আছে এটা লিখবো আমরা। সাজানো যায় বা মোট বিন্যাস লিখে দাগ দিব, মোট কটা অক্ষর আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা, ফ্যাক্টোরিয়াল এইট লিখব, আর একই রকম শব্দগুলো বর্ণগুলো লিখবো নিচে, ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল থ্রি। আমি আরেকবার বলতেছি, এটা সূত্রটা হলো মোট বর্ণটা লিখবো উপরে, আর একই রকম যেগুলো আছে, একই রকম যে অক্ষরগুলো আছে সেইগুলো নিচে নিচে লিখবো, যেমন একই রকম এ আছে দুইটা দুই লিখলাম, এল আছে তিনটা লিখলাম তিনটা। এখন সায়েন্টিফিক ক্যালকুলেটার ইউজ করে 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 ফেলবো আমাদের ফ্যাক্টোরিয়াল এইট বের করার জন্য, এইট শিফট ফ্যাক্টোরিয়াল চিহ্ন চলে আসলো, 40,320, দুইয়ের ফ্যাক্টোরিয়াল দুই, তিনের ফ্যাক্টোরিয়াল ছয়, 40,320কে 12 দিয়ে ভাগ করব, 3,360। এই যে এটা এই অঙ্কটা, এগুলো আমরা আবার ক্যালকুলেটার ছাড়াও করতে পারি, কিন্তু ক্যালকুলেটার ছাড়া শেখার প্রয়োজন নাই, কারণ পরীক্ষালে ক্যালকুলেটার নিয়ে যেতে দিবে। এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সরাসরি কোয়েশ্চেন করতে পারেন, অথবা কমেন্টে লিখতে পারেন যে এই অংশটা বুঝি নাই। স্যার এখানে কি আমি সরাসরি 2 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল 3 এর মানটাকে বসাতে দিতে পারবো? ক্যালকুলেটারে চেপে বের করছি আমি, 2 এরটা বের করছি, 3 এরটা বের করছি, মাঝখানে গুণ ছিল গুণ লিখলাম, আর ফ্যাক্টোরিয়াল 8 এর মানটা আমি বের করছি। আচ্ছা তাহলে এটা আমি করে দিলাম, আর একটা করে দিই তাহলে আরও ইজি হবে, আপনাদের জন্য একটা থাকবে, সেটা আপনারা বাসায় করবেন। এখানে একটা শব্দ আছে, এটা দিয়ে কতগুলো শব্দ নতুন শব্দ হইতে পারে, তাহলে লিখবো এখানে মোট বর্ণ বা অক্ষর, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, একই রকম পি আছে হলো দুইটা, যদি ভুল হয় তাহলে বলবেন, আর আছে দুইটা, ও আছে তিনটা, আর আর কিছু আর কিছু একই রকম নাই, তাহলে অনেকে এটা করতে পারবেন। মোট বর্ণ লিখবো উপরে, মোট 11টা বর্ণ আছে, 11 উপরে লিখলাম, একই রকম আছে দুই একটা, আর একটা দুই আছে, তিন আছে, একই রকম কি আছে, দুই দুই তিন, ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল থ্রি। এখন আমাদের কাজ সায়েন্টিফিক ক্যালকুলেটার ইউজ করা, এই 11 দিয়ে আমরা শিফট মান আসছে, অনেক বড় একটা মান আসছে, 3,99,168,00।
এখন আমরা এই সংখ্যার আগে এইগুলোতে ভাগ দিব, যেমন 6 দিয়ে 2 এগুণ করলে আসে 12, 12 দিয়ে 24। ১৬,৬৩,২০০ টা বর্ণ নতুন শব্দ বানানো সম্ভব। আচ্ছা, তাহলে শেষেরটা আছে বাংলাদেশ শব্দটা দিয়ে কতগুলো সাজানো যাবে, এটা আপনারা আমি যেভাবে শিখিয়ে দিছি সেই অনুযায়ী করে যাবেন ইনশাল্লাহ, আপনারা সবাই পারবেন। এখন আমরা যে জি বলেন আচ্ছা, এটা তো ক্লাসের প্রথমে দেখাই দিছি, ক্লাস প্রথম থেকে শুরু করবেন, দশটায় ক্লাস শুরু হয়, দশটায় আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, 11 লিখবেন, হ্যাঁ 11 লিখে, আচ্ছা 11, হ্যাঁ 11 লিখে শিফটে চাপ দিবেন, তারপরে দেখেন ডান পাশে কোনায় একটা এক্স ইনভার্স বা এক্স এর পিছনে এরকম আশ্চর্যবোধক চিহ্ন আছে, এই বোতামে চিপ চাপ দিবেন, তাহলে মান আসবে 11 শিফট ফ্যাক্টরিয়াল চলে আসবে, সমান সমান চিহ্ন দিলে মান চলে আসবে। আচ্ছা ক্লাসটা তো সেভ আছে, প্রথম থেকে আরেকবার দেখে নেবেন, হ্যাঁ ভিডিও সেভ থাকবে। তাহলে ইউনিভার্সিটি কোন জায়গায় পাবো যে সেভ, ফেসবুকে? হ্যাঁ ফেসবুক লাইভে আমি লিংক দিয়ে দিব, হ্যাঁ অ্যাকাউন্টিং গ্রুপে আছে, আবার আপনাদের একটা গ্রুপে অ্যাড করে দিছি, সেই গ্রুপেও আছে, বিজনেস ম্যাথের প্রাইভেট গ্রুপ, ওইখানেও আছে, আপনারা 1 মাস দেখতে পারবেন এই ভিডিওটা। আচ্ছা দেখা যে দেখাও যে এটা ইউনিভার্সিটি কোয়েশন, ইউনিভার্সিটি কোয়েশনে কীভাবে 5টা নাম্বার পাওয়া যেতে পারে, দেখাও যে এখানে একটা আমেরিকা শব্দ দেওয়া আছে, এই শব্দটা দেখাও যে আমেরিকা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে কত প্রকার সাজানো যায়, আর কি আমেরিকা দিয়ে কতগুলা শব্দ হবে নতুন, এটা প্রশ্ন করছে, এটা কিন্তু আপনারা পারেন, মাত্র শিখেছি। ক্যালকাটা শব্দটির বর্ণগুলো দ্বিগুণ সাজানো যায়, অর্থাৎ আমেরিকাতে যে মান আসবে ওইটার দ্বিগুণ মান আসবে হলো ক্যালকাটা শব্দ দিয়ে। আমি অঙ্কর করাচ্ছি, করানোর পরে আপনি যা যা প্রশ্ন আছে এগুলো করে নিন। এখন দেখেন আগে বার 1টা দিছিলাম, এখন 2টা দিছি, এটা কিন্তু ইজিলি করতে পারবো আমরা অঙ্করা, কিন্তু যারা নিয়মগুলো জানে নাই তারা আনসার করতে পারে না, এটা 2-3 বার আসছে, আপনি ইউনিভার্সিটি কোয়েশনে দেখবেন এই অঙ্করা 2-3 বার আসছে, বলতেছে আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে কত প্রকার সাজানো যায়, ক্যালকাটা শব্দটির বর্ণগুলো দ্বিগুণ সাজানো যায়, তাহলে আমরা আগে আমেরিকা নিয়ে করতেছি, এখানে মোট বর্ণ 1, 2, 3, 4, 5, 6, 7টা, এবং এ আছে হলো 2টা, তারপরে হলো আর কোনো কিছু মনে হয় কমন নাই, এ 2টা আছে, সুতরাং মোট বিন্যাস বা মোট সাজানো যাবে উপর ফ্যাক্টোরিয়াল 7, নিচে ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 7 এর মান বের করবো, 7 শিফট ফ্যাক্টোরিয়াল দিলাম 5040, 2 এর ফ্যাক্টোরিয়াল 2 আসলো 2520 হয়তো বা, তাহলে আমেরিকার বর্ণগুলো দিয়ে 2520টা নতুন শব্দ তৈরি করা যাবে। আবার ক্যালকাটা শব্দে মোট বর্ণ
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি। এখানে সি আছে একটা দুইটা, এ আছে একটা দুইটা, এল ইউ একটা, টি আছে দুইটা। মোট বিন্যাস হবে উপরে লিখবো ফ্যাক্টোরিয়াল এইট, নিচে লিখবো ফ্যাক্টোরিয়াল টু, ফ্যাক্টোরিয়াল টু, ফ্যাক্টোরিয়াল টু। ফ্যাক্টোরিয়াল এইটের মানে বের করতেছি ক্যালকুলেটার দিয়ে, চলে আসলো 40,320। কে আমি 8 দিয়ে ভাগ করলে আসতেছে 5,040। তাহলে প্রশ্নে বলছে, আরেকবার বসতেছি প্রশ্নটা দেখাও, যে আমেরিকার শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে কত প্রকার সাজানো যায়, ক্যালকাটা শব্দটির বর্ণগুলো দ্বিগুণ উপায়ে সাজানো যায়। তাহলে এটা দ্বিগুণ, যদি আমেরিকার যে উত্তরটা বেরিয়েছে এটা দ্বিগুণ যদি ক্যালকাটার উত্তরটা হয়ে যায়, তাহলে কে আমাদের অঙ্ক প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা লিখি আমেরিকা শব্দের বিন্যাসের দ্বিগুণ, এম এ শব্দের বিন্যাসের দ্বিগুণ উত্তর যেটা বেরিয়েছে এটাকে আমি দ্বিগুণ করতেছি, 5,040 আসছে। তার মানে কি এটা দেখানো হলো, প্রমাণ হয়েছে এটার বিন্যাস আর এটার বিন্যাস সমান। এখন আপনাদের কি কি প্রশ্ন আছে প্রশ্নগুলো করেন। আমি আজকের ক্লাসটাতে শুধু বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, টি কী জিনিস, সি কী জিনিস, পি কী জিনিস, সি কী জিনিস, ফ্যাক্টোরিয়াল জিনিসটা কী, এগুলো নিয়ে আলোচনা করছি, এগুলো ব্যবহার শিখেছি, এবং ইউনিভার্সিটিতে কীরকম প্রশ্ন আসে সেটা একটা করাইছি। এখন এই অঙ্কের কোন অংশটা আপনি বুঝেন নাই সেটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন। আর লেকচার শিটে অঙ্ক আছে মোট 15টা, 15টা থেকে প্রতিটা লেকচার শিটে এরকম 10-15টা অঙ্ক থাকে বিজনেস ম্যাথের, এখান থেকে 8-10টা লাল কালি দিয়ে মার্ক করা থাকে এরকম। এই লাল কালির অঙ্কগুলো হলো ভেরি ভেরি, কোনটা দেখাবো, একের দুই নাম্বারটা আরেকটা দেখাবো, আচ্ছা দেখাচ্ছি। আমি যেটা বলতেছিলাম লাল কালিতে বর্ডার করা থাকে এরকম, গুল করে দেওয়া থাকে, এইগুলো হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো যদি যারা খুব দুর্বল, আজকে আমি পোস্ট দিয়েছিলাম দেখছি অনেক স্টুডেন্ট 2-3 ফেল করছে, ইনবক্সে যোগাযোগ করছে যে তারা পাস করতে চায়। যেমন এই চ্যাপ্টারটা অনেক সহজ আছে, এখান থেকে লাল কালি গুল দেওয়া হয়তো 8-10 অঙ্ক আছে, এইগুলো আপনি বারবার করে প্র্যাকটিস করেন, তো এখান থেকে কিন্তু আপনি এই চ্যাপ্টার থেকে 10 পাচ্ছেন। এরকম 3-4 চ্যাপ্টার করলে কিন্তু আপনার 32 পাশের জন্য দরকার, 32 আপনি পেয়ে যাবেন। লেকচার শিট হলো আপনাদের একটা গ্রুপে জয়েন করে দিছি, প্রাইভেট গ্রুপ, ওই গ্রুপের ভিতরে লেকচার শিট আছে, অঙ্কের যে যেই ক্লাসগুলো করানো হয় সেই ক্লাসগুলোর ভিডিও আছে, এবং লেকচার শিটের পিডিএফটাও আছে যেটা আপনি ইচ্ছা করলে প্রিন্ট করে নিতে পারেন, কারণ এই লেকচার শিট ছাড়া অঙ্কগুলো করতে পারবেন না। হ্যাঁ, তাহলে যে লাল কালির অঙ্কগুলো, এইগুলো যারা খুব দুর্বল আছেন পাস করতে পারেন না অনেকবার, এরকম 4টা চ্যাপ্টার, যেমন সেট, বিন্যাস, সমাবেশ, ম্যাট্রিক্স, লগ, এরকম 3-4 চ্যাপ্টার ভালো করে ফেলবেন। সেখান থেকে ধরেন আপনি যদি 30 আনসার করতে পারেন, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, 30 যদি অ্যাকচুয়াল পান 10টাতে 40-32 হলো পাস। আপনার প্রতিটা অঙ্কে 4-5 থাকবে, 7-8টা অঙ্ক যদি করতে পারেন, 8টা অঙ্ক করতে পারেন, তাহলে 40 আনসার হয়ে যাবে। এইভাবে হিসাব করে দেখেন, ইনশাল্লাহ পাস চলে আসবে। আচ্ছা একটা প্রশ্ন করছে, হ্যাঁ বলেন, হ্যাঁ বলুন, আচ্ছা আপনি যদি, আচ্ছা আপনি
খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন। ধরেন আমি তো এই আমার যে মামি সিং ওইখানে একটা রুম আছে, ওইখানেও আমি ব্যাচ করাই, অনেক স্টুডেন্ট পড়াই, শত শত স্টুডেন্ট পড়াই। ওরা ধরেন 3 মাসে 4 মাসে কোর্স শেষ করে ফেলে, বা 2 মাসে অনেক বই শেষ হয়, অনেক বই। আচ্ছা বলেন তো, ওরা তো ওদের কাছে ভিডিও থাকে না, ধরেন আজকের ক্লাসটা মিস করে ফেললে সে আর দ্বিতীয়বার দেখার সুযোগ পায় না সারা জীবনে, যদি আরেকবার না ক্লাস করে। তো তারা কীভাবে এটা রিকভারি করে? তা আপনার হলো এই ক্লাসটা আপনি 1 মাস দেখতে পাচ্ছেন, তারপরে আপনার পরীক্ষার আগে আবার দেখতে হচ্ছে, তাহলে কিন্তু কোনো ফায়দা হলো না আপনার। তাহলে কী করতে হবে? এই অঙ্কগুলো নোট করে ফেলতে হবে, অথবা আপনি এই ভিডিওগুলো আপনি সেভ করে, যদি আপনি এতই দুর্বল হন যে ভিডিওগুলো আপনার আবার পরীক্ষা আগে দেখতে হবে, তাহলে কী করবেন, ভিডিওগুলো আপনার মোবাইলে সেভ করে ফেলবেন। আচ্ছা যাই হোক, এই অঙ্কটা একটু দেখতে বলছিল, আরও কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এটা করবো আমরা কীভাবে? সবচেয়ে সহজ নিয়ম, ক্যালকুলেটারটা নিব, নিয়ে একটা 5 লিখব, এই পিটা ক্যালকুলেটার লিখতে হলে শিফট গুণ পরে 2 লিখব, সমান সমান দিব, আনসার চলে আসবে 20। আবার বলছি 5 লিখব, শিফট শিফট লিখব, পরে ক্যালকুলেটার গুণ চিহ্ন দিব, তারপর 2 দিব, চলে আসবে 20। এখানে যদি 5C2 থাকতো তাহলে ফার্স্টে লিখতাম 5 শিফট সি, আনতে হলে একটা ভাগ চিহ্ন দিব 2। যাদের কাছে আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে, পরে দেখতে পারবেন, ভিডিও সেভ থাকবে। অন্য মান চলে আসলো 10। তাহলে সি কে এবং পি কে ভাঙানোর সিস্টেম দেখাই দিলাম। আর যদি ধরেন এখানে আছে 5 ফ্যাক্টোরিয়াল, এটাও একটু লিখে দিয়ে দিই, 5 লিখবেন শিফট, আপনার ক্যালকুলেটারে এরকম একটা চিহ্ন দেওয়া আছে, এক্স এরকম একটা চিহ্ন দেওয়া আছে, এই বোতামটা যাবে না। অথবা এরকম দেওয়া থাকতে পারে, এই চিহ্ন যদি দেওয়া থাকে তাহলে চলে আসবে। আজকে বেসিক অনেক আলোচনা হলো, নেক্সট ক্লাসে আরও আলোচনা হবে। যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বল বল। লিখতে পারবেন অথবা এইভাবে লিখতে পারবেন, আর পি ও ক্লাসের প্রথমে ছিলেন না তো? আচ্ছা এটা হলো পি তে হলো সমাবেশ বিন্যাস, আর সি তে হলো আপনার সমাবেশ, এটা দুইটা দুই জিনিস, পি একটা জিনিস আলাদা, পি এর আলাদা সূত্র আছে, সি এর আলাদা সূত্র আছে। পি এর সূত্র আমি ফার্স্টে লিখে দিছি, পি থাকলে এইভাবে করতে হয়, ফ্যাক্টোরিয়াল এন, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, কিন্তু সি এর ক্ষেত্রে আলাদা সূত্র, দুইটার মানই আলাদা, বিষয়টাই আলাদা। হ্যাঁ, সি থাকলে এক সূত্র মুখস্থ করতে হবে আপনাকে, আর পি থাকলে আলাদা সূত্র মুখস্থ করবে। ক্লাসের প্রথমটা একটু দেখে নেবেন, একটু দেরি করে আসছেন তো, 10টায় ক্লাস শুরু হয়, 10টায় চলে আসবেন। তা আজকে এই পর্যন্তই, আর কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন, যারা লাইভে আছেন কমেন্ট কারো দেখি না, একটা কমেন্টও নাই, সবাই অঙ্ক তার মানে ভালো বুঝতে পারছে, কিন্তু ক্লাসের আজকের ক্লাস হলে সেটা ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে শেয়ার এবং মেনশন করবেন। জি বলেন।